ফর্সা ত্বক পেতে চাইলে এই সিরামটি ব্যবহার করতে হবে। মাত্র দুই দিনেই তোমাকে ফর্সা ত্বক এনে দিবে, যেটা আর কোনো সিরামই পারবে না। কি এইরকমই ভাবছেন যে সিরাম ইউজ করলে এইরকমই দুই দিনে ফর্সা হয়ে যাবে? না, ব্যাপারটা আসলে তা না। প্রথমেই আপনাকে জানতে হবে ফেস সিরামটা কি। হেই বিউটিফুল, আমি তোমা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে আপুদের জন্য, কেননা আমাদের ত্বকে বা ফেসের জন্য সিরাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা অনেকেই জানো না সিরাম আসলে কী এবং সিরামের কাজ কী। সো আজকে আমি তোমাদের বলবো সিরামটা আসলে কী। সিরাম হলো খুবই হালকা ওয়েটের একটা কি বলে লিকুইড জিনিস, যেটাতে অনেক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে, যেমন হাইলুরোনিক অ্যাসিড, ভিটামিন সি, গ্লাইকোলিক অ্যাসিড, যেগুলো তোমার বলি রেখা বা স্পট এগুলোকে রিমুভ করতে সাহায্য করে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ফেস সিরাম যে কোনো ফেসের সাথে যায়। ফার্স্টে তোমাদের জানতে হবে তোমাদের স্কিন টাইপটা কী। স্কিন টাইপ অর্থাৎ তোমার স্কিনটা ড্রাই, নর্মাল, সেন্সিটিভ, ওয়াইলি, কম্বিনেশন, নাকি একনিপন স্কিন। সো সেই অনুযায়ী তোমাকে একটা সিরাম চয়েস করতে হবে। আর তোমার সিরামটা ভেদাভেদ হবে এই অনুযায়ী যে তোমার স্কিনে আনইভেন স্কিন টোন আছে কি না, ডালনেস আছে কি না, ফেসে কোনো আনইভেন টোন আছে কি না। সো এগুলোর উপর ভিত্তি করে তোমাকে একটা ফেস সিরাম চুজ করতে হবে। এখন বলতে পারো বাজারের তো অনেক সিরাম, এই সিরাম থেকে আমি কিভাবে চুজ করব। তো আমি তোমাদের কয়েকটা ধারণা দিতে পারি কোন সিরামটা কোন ফেসে যাবে। সেই জন্য তোমাকে আগে খুঁজে বের করতে হবে তোমার স্কিনটা কী টাইপের, সেটা তো আমি বলে দিতে পারবো না। আগে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার স্কিনটা ওয়াইলি কিনা বা একনিপন স্কিন কিনা বা ড্রাই স্কিন কিনা। সো আমি বলবো যাদের আনইভেন স্কিন টোন বা একনিপন স্কিন আছে, তাদের জন্য হচ্ছে নায়াসিয়ামাইড থাকে এরকম একটা সিরাম তোমাকে খুঁজে বের করতে হবে। কেননা নায়াসিয়ামাইড হচ্ছে তোমার যেগুলো আনইভেন টোন বা হচ্ছে পোর মিনিমাইজ করতে সাহায্য করে। তোমাকে জানতে হবে পোর মিনিমাইজ করলে কি হয়। পোর মিনিমাইজ করলে সেখানে আর তোমার ব্যাকটেরিয়া বা বাইরের ময়লা জমা হবে না, সো সেখানে আর একনি হওয়ার সম্ভাবনা থাকে না। সো তোমাকে একটা নায়াসিয়ামাইড থাকে এরকম একটা সিরাম চুজ করতে হবে। সেকেন্ড, তোমার ড্রাই স্কিন হলে এমন একটা সিরাম চয়েস করতে হবে যেটা হচ্ছে তোমার ফেসকে হাইড্রেটেড রাখবে, অর্থাৎ হাইলুরোনিক অ্যাসিড থাকে এরকম টাইপ সিরাম চয়েস করতে হবে। এখন বলতে পারো আমার তো কম্বিনেশন স্কিন, আমি কি করব। আমি বলবো তোমরা সেক্ষেত্রে একটা নায়াসিয়ামাইড ইউজ করতে পারো, কারণ এটা সকল ধরনের স্কিন টাইপে যায়। আর যাদের এজ হয়ে যাচ্ছে বা বয়স্ক একটা ছাপ দূর করতে চাচ্ছ, তাদের জন্য আমি সাজেস্ট করব রেটিনলযুক্ত কোনো সিরাম, অর্থাৎ ভিটামিন এ আছে এরকম কোনো সিরাম। এইটা তোমার বলি রেখা কমাতে সাহায্য করবে বা কুচকে যাচ্ছে এরকমও দূর করতে সাহায্য করবে। আর আসে আপুদের সবচাইতে ডিমান্ড, যেটা সেটা হচ্ছে আমার স্কিনকে ব্রাইট করব কিভাবে বা ফর্সা হবো কীভাবে। কিন্তু আসলে কি ফর্সা করে কোনো সিরাম? না, তোমাকে কোনো সিরামই ফর্সা করবে না। আর যেগুলো করে সেগুলো একদম বাদ দিয়ে দাও, আজকের পর থেকে সেগুলো একেবারে ইউজ করবে না, কারণ সেগুলো তোমার ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। সো তোমরা যা করতে পারো সেটা হচ্ছে ভিটামিন সি যুক্ত একটা সিরাম চয়েস করতে পারো, যেটা তোমার স্কিনকে ডে বাই ডে ব্রাইট করতে সাহায্য করবে। যারা দুই দিনে ফর্সা হতে চাও তাদের জন্য এই ভিডিও না, সো স্কিপ করতে পারো। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই।